প্রতাপগড় স্টিল ব্রিজের নিচে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার। মৃত যুবকের নাম মিঠুন সরকার, বয়স আনুমানিক 26 বছর। এ বিষয়ে মৃতের পিতা মোহনলাল সরকার জানান, তাদের আসল বাড়ি খোয়াই, কিন্তু বিগত বেশ কয়েক বছর যাবত তারা প্রতাপগড় এলাকায় ভাড়া থাকছেন। আজ থেকে প্রায় 9 বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়েছিল মিঠুনের, কিন্তু এবং তার একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু আজ থেকে প্রায় বছর খানেক পূর্বে ঝামেলা করে বাপের বাড়িতে চলে যায় মিঠুনের স্ত্রী। বর্তমানে মিঠুন, তার পুত্র সন্তান ও মিঠুনের পিতা ওই ভাড়া বাড়িতে থাকছিল, কিন্তু স্ত্রী ছেড়ে চলে যাবার পর থেকে প্রায় সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেত মিঠুন, আবার কয়েকদিন পর ফিরে আসত। ঠিক একইভাবে গত 5-6 দিন পূর্বে বাড়ি থেকে চলে গিয়েছিল মিঠুন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে বৃহস্পতিবার প্রতাপগড় স্টিল ব্রিজের নিচে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মিঠুনের দেহ। পরিবারের কারোর সাথে কোনো ঝগড়া কিংবা অশান্তি ছিল না মিঠুনের। তা সত্ত্বেও কেন সে এমন করেছে সে বিষয়ে কিছুই ধারণা নেই তার পিতার। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায় পুলিশ। আমি গেছি দোকানে, দোকানে যাওয়ার পরে আমি সব কিছু রেডি করেছি দোকানে, মিঠুনের দোকানে হাসপাতালে। এখন মায়া ফোন করছে, ভাইয়া ফাঁসি লাগছে, কোন জায়গা স্টিল বিক্রি। তখন আমি বুঝলাম একদিন মালিক আইছে না, মালিক আইছে দিয়ে মালিক হয়েছে, তারপরে যাও আইসে। তার ছেলে কী অবস্থা পাইছে? অত লট কেন পাইছে? এটা কি কোনো কাজের সঙ্গে নাকি? না না, ও যেন এরকম মানে আত্মহত্যা করার কারণটা কি? কেমন কম স্যার, বাড়ির মধ্যে কোনো মানে সমস্যা? না না না, এমনি কোনো, আমার এক ছেলে ওই আর কি দেখো, আমার নাতি একটু। কী করতো ছেলে? ও তো বাঙ্গাচড়া চুকাইত। আপনার ছেলের বউ কই? ছেলের বউ তো 1 বছর ধরে ইয়ার লোকের জন্য কইটা গেছি। গেছে গা, কই আছে? কইতে না, বাপের বাড়িতে আছে না অন্য কারোর সঙ্গে? আচ্ছা, ছেলের বউরে খবর দিছে না? আমি আজকে সকালবেলা আমি কেমনে খবর দিব। কি মনে হয় মানে বউ না থাকার কারণে কি আত্মহত্যা করতে পারে? কেমনে কম স্যার, বউ যে গেছে কতদিন আছে? মনে হয় কাছে গেছে। ছেলে মেয়ে আছে কি? ও তো আমার এক নাতি আছে। ছেলের নাম কি? নাতি। আপনার ছেলের নাম কি? মিঠুন। বয়স কত? বয়স একটা আছে স্যার, 30-এর ভিতরে। আচ্ছা, গুনার বউয়ের নাম কি? তার ছেলের বউয়ের নাম কি? ছেলের বউ না, কানুনটা বউ না। বাড়িটা কোন জায়গায়? কার? আপনারা বাড়িটা কোন জায়গায়? আমার মেইন বাড়ি হচ্ছে পুয়াই। আমি থাকি বাড়া, থাকি আজকে অনেক বছর ধরে কথা বলি। মানে আজকে সকালে বাড়িতে বেরিয়েছে না গতকালকে রাতেই বেরিয়েছে? না না, বাড়িতে তো অনেক অনেক জিনিস। কতদিন ধরে নিখোঁজ আছিল? নিখোঁজ তো যা ও সপ্তাহ 10 দিন পর পর যায় মনে করলে যায়। লাস্ট কবে বেরিয়েছিল ব্যক্তিকে? হ্যাঁ, লাস্ট কবে বেরিয়েছে? 5-6 দিন। আপনারা কি মানে খোঁজ খবর নিয়েছিলেন কোনো জায়গাতে ছেলে? এরা খুঁজাতে পাই না তো, ঠিকানা জানো কই থাকে। তারপর কি পুলিশে জানাইছিলেন যে ছেলেটা পাওয়া যাইতেছে না? এ তো যায় মধ্যে মধ্যে, যায় মধ্যে মধ্যে আইয়ে এবার মায়ের কাছে বিলাস খাদ্য টিফিন খাইতাম, ওই দিয়া দেয়, আমার যায় আমিও দিয়া দিই। আপনার নাম কি? আমার নাম মোহনলাল সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।